সবজির চড়া দামে মাথায় হাত আমজনতার। সবচেয়ে বিপাকে পড়েছেন দিন আনি দিন খায় মানুষেরা। আলিপুরদুয়ার জেলা জুড়ে বাজারগুলিতে এমন অবস্থা। মূল্য ছাড়া বেশিরভাগ সবজির কেজি প্রতি দর কম বেশি 60 টাকা। অবশ্য আলু বিকছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা দরে। তবে ক্রেতাদের আক্ষেপ 20 টাকা কেজি দরের আলু অত্যন্ত নিম্নমানের। এদিকে কোনো সবজি কমপক্ষে 1 কেজি কিনলে কিছুটা সাশ্রয় হলেও 250 গ্রাম কিনলে কেজি হিসাবে দাম 15 থেকে 20 টাকা বেশি পড়ে যাচ্ছে। বৃহস্পতিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ির সাপ্তাহিক হাটে পটলের কেজি প্রতি দর ছিল 60 টাকা, সিমের 100 টাকা আর মাশরুমের 80 টাকা। তবে 250 গ্রাম পটল 20 টাকা, 250 গ্রাম সিম 30 টাকা ও 250 গ্রাম মাশরুম 30 থেকে 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। চালানি ফুলকপি 50 থেকে 60 টাকায় 1 কেজি মিললেও লোকাল ফুলকপি কেজি প্রতি 80 টাকা দরে বিকছে। এদিন শিশুবাড়ি হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে 60 টাকা কেজি দরে। বিক্রেতারা জানান 19 অক্টোবরও পেঁয়াজ বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে। সবজি বিক্রেতাদের বক্তব্য, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরো বাজারেও সবজির দাম বেড়েছে। এদিকে সবজি চাষিরা জানান, এবছর পুজোর মুখে টানা বৃষ্টিতে সবজির গাছ মরে যাওয়ায় মোট উৎপাদন কমেছে, ফলে দাম বাড়ছে। এদিকে বাজারে সবজি কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সবজি এখন দাম মানে একটু আমদানি কম, আমদানির জন্য একটু দাম বেশি, জায়গায় খেতগুলো নষ্ট হয়ে গেছে, কতজন চারা উঠাইতে পারে না, এখনো চারা পচে গেছে। বাজার হাই থাকলে তো বিজনেসদেরও লস, সবেরই লস। যেখানে 3000 টাকার মাল লাগে সেখানে 5000 টাকার করতে লাগে, কাস্টমার তো বুঝে না, এক এক দিনের এক এক রকম ইস্যু হয়। সবজির বাজার তো ম্যাক্সিমাম বাজার এখানে মানে অস্বাভাবিক বাজার, এমন সৃষ্টি করা হয়েছে, এটা মানে আর্টিফিশিয়াল আমার মনে হয় সৃষ্টি করা হচ্ছে। পাইকারি বাজার যেটা ছিল, পাইকারি বাজারে যে দামটা হয় তার থেকে কিন্তু এখানে ডবলের থেকেও বেশি দামটা এখানে ইউজ করা হয়। যদি 100 টাকা করে বেগুন হয়তো কেনা আছে 40 টাকা 50 টাকা ডবল। আর যদি দোকানদারকে জিজ্ঞাসা করে এত দাম কী করে হলো, বলে এত দাম ওয়েস্টেজ হচ্ছে, নষ্ট হচ্ছে আমাদের, আমরা কী করবো, আমরা দাম কিনে আনছি ওইভাবে, কিন্তু বাস্তবে তা না, বাস্তবে কিন্তু অনেকটা সবজির দাম কম। এটাকে যদি এটাকে সামাল দিতে হবে প্রশাসনকে। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।